হ্যালো ভিউয়ার্স, আমরা কক্সবাজারে বেড়াতে এসেছি এবং যদিও এটা ট্রাভেল চ্যানেল, কক্সবাজার একটি রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি। রেস্টুরেন্টটি অনেক ভালো, চলুন দেখা যাক আসলে কতটুকু। হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরবো বলে ঘর থেকে বের হয়েছি। সর্বপ্রথম ঘুরতে এসেছি কক্সবাজার, আশা করি অন্য জেলার ভিডিওগুলো দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন বিরাম হোটেল, এটা কলাতলি থেকে আপনাদের অটো করে আসতে হবে। এই যে আমাদের খাবার চলে আসলো, দেখি গরম পানি আর লেবু, না লবণ আছে এটাতে? এটা একটা ভালো জিনিস, প্লেটগুলো ধুয়ে নেন ভালো করে। রূপচাঁদার দাম জানেন কত রাখুন বলছেন? 250 টাকা। কালোটা 150, যেটা আমাদের দিচ্ছেন না? আর সাদাটা হলো 200 টাকা। এটা হলো কি ভর্তা জেনে বলছে? শুটকি জানেন বিহার্স, এই যে প্রথম আমি লইট্টার শুটকি খাইছি, কিন্তু লইট্টা মাছের তরকারি কখনো খাইনি, ভালোই লাগতেছে। কেমন ভাই রূপচাঁদা মাছ কেমন লাগতেছে? মোটামুটি মাছে এত ডাবার লাগছে, তাদের এটা এটা হচ্ছে আমার ভালো লাগছে। ওই যে শুটকি মাছের ছুরি মাছের যে শুটকি রূপচাঁদা যেমন আশা করছেন তেমন না, হালুয়া খাওয়া হচ্ছে, হালুয়া খেয়ে দিব দিবেন মুরাদ ভাই, সাগরের ঝাঁপ দিবেন। যে হালুয়া খেয়ে মুরাদ সাগরের ঝাঁপ দিবে, লে হালুয়া না না, যে হালুয়া খেয়ে মুরাদ সাগরের হালুয়া না, আমার আটার আটার ইয়ে বানাইছে, অনেক মন্ডা বানাইছে মুখের ভিতরে যাওয়ার পরে মনে হয়েছে অটোমেটিক যে নিউটনের তৃতীয় সূত্র শুরু হয়ে যায়, ঠিক আছে, যতটুকু প্রেশারে আমি চাপ দিই ততটুকু প্রেশারে উপরে নিয়ে যাবে। দুপুরে আর রাত্রেবেলা কি পাওয়া যায়? হচ্ছে হোটেলের বিল, চারজন মিলে খাওয়া দাওয়া করলাম। ভরত ভাই কেমন লাগলো হোটেলে খাওয়া দাওয়া করে? হোটেলের খাবার ভাই সত্যি কথা যেটা যদি বলে, সত্যি বলতে চাইলে আমার কাছে খাবার ভালো লাগে, ভালো লাগে নাই সত্যি আমারও ভালো লাগে নাই। আমি বলবো যে আসলে আপনারা এখানে খাওয়া দাওয়া করলে আপনাদের লস হয়ে যাবে, অন্য কোনো হোটেল আসলে ট্রাই করাই ভালো।